হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। সবার প্রথমে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অনেক অনেক প্রণাম। বড়দের জানাই বিশেষ করে প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আর স্নেহ। ইতিমধ্যে তোমরা বুঝতেই পেরেছো আমার গলাটা একটু ধরেছে। যাই হোক, আগের দিন সেই কারণেই বলতে পারো এপিসোড আসেনি, কারণ সেদিন আমার গলাতে বলতে পারো আওয়াজে বেরোচ্ছিল না। যাই হোক, আশা করছি তোমাদের ঘটনাটা ভালো লাগবে। আজকে তোমরা দুটো ঘটনা শুনতে চলেছ, দুটো ঘটনায় বেশ দুর্দান্ত ঘটনা। একটা রেল কোয়ার্টারের ঘটনা এবং আর একটা কী নিয়ে সেটা এখনই বলছি না, বাট এটুকু বলতে পারি তোমাদের দারুণ লাগবে। আশা করছি তোমরা এতক্ষণে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়েছো, এখনও যারাই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে গেছো। চলো এবার আমরা শুরু করছি প্রথম ঘটনা। হ্যালো দাদা ভাই, এটি আমার সেকেন্ড ঘটনা। আমার প্রথম ঘটনাটা এখনও শোনানো হয়নি, আশা করি ওটা পড়ে শোনানো হবে। হ্যাঁ, তোমার প্রথম ঘটনাটা শোনানো হয়নি, তার কারণ তুমি ভয়েস মেসেজ করে সেই স্টোরিটা পাঠিয়েছিলে এবং পুজোর মধ্যে সেটাকে ট্রান্সলেট করতে বেশ সময় লেগে যাবে, তাই কারণে এখনও তোমার ওই প্রথম ঘটনাটা আসেনি। তোর কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম হাসিন মাহফুজ, আমি মুর্শিদাবাদের কোনো এক জায়গা থেকে বলছি। ঘটনাটা আমার এক বয়স্ক কাকার কাছে শোনা, যেটা উনি আবার শুনেছিলেন উনার দূর সম্পর্কের একজন আত্মীয়ের কাছ থেকে। তিনি যেইভাবে বলেছেন সেভাবেই বলছি। আমার ভাইপোর বয়স তখন ওই 11 বছর, যখন তার বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তার বাবার মৃত্যুতে সকলেই ভেঙে পড়ে। কিছুদিন পর তার বাবার মৃত্যুর কাজ সেরে ফেলে সে যায় তার বাবার গ্রামের একটা বাড়িতে। তারা শহরে থাকার কারণে তারা সেই গ্রামের বাড়িটাকে বিক্রি করে দিতে চাইছিল। সেই উদ্দেশ্যে তার ছেলে অর্থাৎ বিশু সেই গ্রামের বাড়িটিতে যায়। কিছুদিন থাকার পর ওখানেই কোনো কাস্টমার পেলে সে সেটাকে বিক্রি করে দেবে বলে। বিশু আসার কথা শুনে কেয়ারটেকার তার বাড়িটি সকালে পরিষ্কার করে দেয়। বিশু আসে বিকেলের দিকে, ওখানে গিয়ে দেখে যে কেয়ারটেকার সব পরিষ্কার করে দিয়েছে। বিশু এই দেখে খুব খুশি হয়। সন্ধে নামতে কেয়ারটেকার তার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে এসে বিশুকে দেয় এবং সে তার বাড়ি চলে যায়। বিশু খাবার দাবার খেয়ে শুয়ে পড়ে। ও অনেক ক্লান্ত থাকা সত্ত্বেও সেদিন ওর কেন জানি না ঘুম আসছিল না। ঘুম না আসার কারণে সে একটু জানলা দিয়ে বাইরে তাকিয়ে একটা সিগারেট জ্বালিয়ে খাচ্ছিল। সে দেখতে পেল যে বাড়ির মধ্যে একটা তাল গাছের নিচে একটা সাদা জিনিস পরিহিত কিছু ঘুরে বেড়াচ্ছে। সে মনে করল যে হয়তো কেয়ারটেকার কিছু নিতে ভুলে গেছে তাই নিতে এসেছে। তাই সে অত কিছু মনে না করে আবার নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকালে উঠে দেখে যে তার দরজার সামনেই একটা কাক মরে পড়ে আছে। তার ছিল খুব ভয়, সে প্রথমেই ভাবল যে এখানে কাক কেন। তারপর কেয়ারটেকার এলে তাকে জিজ্ঞেস করল যে ও চাচা, তুমি কাল নাইটে এখানে এসেছিলে? কিন্তু একটু অবাক অবাক হয়ে সে বলল, না আমি তো বাড়িতেই ছিলাম। এই শুনে বিশু সেই সম্পর্কে কিছু বলল না। সে বাড়িতে 2 দিন থাকার পর বাড়ি এলো কিছু কাজের জন্য। বাড়িতে কিছুদিন থাকার পর একদিন বিশু ওর বন্ধু অর্থাৎ শুভ গেল তার সঙ্গে তার গ্রামের বাড়িতে। একই রকমভাবে তারা সেই রাত্রে ঘুমিয়ে পড়ল। বলে রাখা ভালো যে তারা দুজনে দুটো ঘরে শুয়েছিল। বিশু ঘুম থেকে উঠে দেখে যে শুভ তার দরজার কাছে পড়ে আছে অজ্ঞান হয়ে। সেই দেখে বিশু কেয়ারটেকারকে ফোন করে সব কিছু বলল। কেয়ারটেকার আরও 3 জনকে সঙ্গে নিয়ে এলো। শুভর জ্ঞান ফেরার পর শুভ বলল যে আমি রাত্রে যখন শুয়ে পড়েছিলাম তখন হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায় আর দেখি যে তোর দরজার সামনে একটা সাদা শাড়ি পরিহিত মেয়ে আর তোর নাম ধরে ডাকছে, বলছে দেখে যাও আমি কোথায় থাকি দেখবে না, আসো আসো। এই বলে মেয়েটি বাতাসে মিলিয়ে যায়। এই দেখে সে থতমত খেয়ে ওর বন্ধু অর্থাৎ বিশুর দরজার সামনে গিয়ে যেই বিশুকে ডাকতে যাবে তার মুখের সামনে সেই মেয়েটি চলে আসে আর সে অজ্ঞান হয়ে পড়ে।
এই শুনে বিশু আর থাকতে পারে না, সব বলে কেয়ারটেকারকে। বলে, ও চাচা, তুমি জানো আমি তো প্রথম দিনও একটা সাদা কাপড় পরিহিত একজনকে দেখেছিলাম, আমি মনে করেছিলাম যে তুমি। তোমাকে বারবার বলছি, তুমি যদি এসব ব্যাপারে কিছু জানো তাহলে বলো। চাচা একটু আমতা আমতা করে বলল, না আমি এই সম্পর্কে কিছু জানি না। সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর শুভ বিশুকে বলল, ভাই আজই আমি বাড়ি যাব ভাই, এখানে আমি আর থাকব না। বিশু বলল, আরে বাবা থাম থাম, আজ রাতটা কাটিয়ে কাল যাব বাড়ি। অনেক জিদ করার পর শুভ রাজি হলো আর বলল, তাহলে কিন্তু আজ রাতে আমি তোর সঙ্গে থাকব। রাজি হলো বিশু। সব কিছু ঠিকঠাক হওয়ার পর সন্ধে হয়ে গেল, দুজন একটু গ্রাম ঘুরে বাড়ি ফিরল। বাড়ি ফিরে তারা রাতের খাবার শেষ করে শুয়ে পড়ল। মধ্যরাতে হঠাৎ শুভর ঘুমটা ভাঙল, সে বাথরুমে যাওয়ার জন্য সাহস পাচ্ছিল না, কিন্তু তাকে বাধ্য হয়ে একাই যেতে হলো। এসে আবার শুয়ে পড়ল, কিন্তু তার আর ঘুম আসছিল না। কিছুক্ষণ পর তার কানের কাছে কেউ একজন মেয়ে কণ্ঠে বলল, শুভ শুভ তুমি আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে শুভ। এই শুনে চিৎকার করে শুভ উঠে বসল, সেই সাথে বিশুরও ঘুমটা ভেঙে গেল। বিশু বলল, কি কি হয়েছে? শুভ যা যা হলো এতক্ষণ সব বলল। বিশু বলল, আয় একটু দুজনে বসে সিগারেট খাই। শুভ রাজি হলো। দুজন বসে যখন তারা গল্প করছে তখন তারা শুনতে পেল যে একজন মেয়ের নূপুর পরে বারান্দা দিয়ে হেঁটে যাওয়ার শব্দ। হঠাৎ তারা যেই ঘরে ছিল সেই ঘরের জানলা দরজা খুব আওয়াজের সঙ্গে খুলে গেল, আর কে একজন টুকি মেরে দরজা দিয়ে দেখছে, হাসছে আর বলছে, তো তোরা আমার কথা শুনলি না, তোরা আমার কথা শুনলি না, সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো, ওরাও আমাকে মেরে ফেলেছে, ওরাও আমাকে মেরে ফেলেছে, আমি তোদেরকে মারব। এই বলে হাসতে লাগলো জোরে জোরে। তারা দুজনে অজ্ঞান হয়ে গেল। সকালে তাদের জ্ঞান ফিরল, দেখল দুজনকে ঘিরে গ্রামের লোক দাঁড়িয়ে আছে। চাচা জিজ্ঞেস করল যে, আমি যখন সকালে আসি তখন তোমরা দুজন এই অবস্থায় এখানে পড়েছিলে, কি হয়েছিল তোমাদের বলো তো? বিশু কাল্লাতে যা হয়েছে সব বলল। এই শুনে একজন গ্রামের লোক বলল, এই হয়তো সেই মেয়ে যাকে কুপিয়ে মারা হয়েছিল। এখানে বলে রাখি, বিশুর বাবা এই বাড়িটা খুব কম দামে পেয়েছিল বলে আর কিছু না ভেবে কিনে নিয়েছিল। এই শুনে বিশু বলল, চাচা তুমি সব বলো, আমি জানি যে তুমি সব জানো। চাচা বলা শুরু করে, এই বাড়িটি ছিল একজন জমিদারের বাড়ি, জমিদারের ছেলের বউ অর্থাৎ তার বৌমার একটা মেয়ে বাচ্চা হয়েছিল, সেই সময় মেয়ে হয়েছে বলে তাকে কেউ দেখতে পারত না, তাদের মধ্যে কথায় কথায় ঝগড়া হতো। একদিন একটা কাঁচের গ্লাস শরবত খাওয়ার সময় তার ছোট বাচ্চার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়, এই নিয়ে শুরু হয় তাদের মধ্যে ঝামেলা। ঝামেলা এতই বাড়ে যে একসময় তার স্বামী তাকে আর তার বাচ্চাকে অনেক কষ্ট দিয়ে কুপিয়ে খুন করে আর এই তাল গাছের নিচে দাফন করে দেয়, আর তার শ্বশুর বাড়িতে বলে যে তোমার মেয়ে আমার বাচ্চাকে নিয়ে পালিয়ে গেছে। তারপর থেকে সেই মেয়ের শ্বশুর বাড়ির সবার খুব রহস্যজনকভাবে মৃত্যু হয়ে যায়। এই বলে চাচা থামল, আর বিশু খুব রাগ করল এই কথা শুনে। সব হয়ে যাওয়ার পর তান্ত্রিককে দেখানো হলো, তান্ত্রিক সেই তাল গাছের নিচে পুজো করে। তারপর বাড়িটিতে আর কোনো সমস্যা দেখা যায়নি, কিন্তু এসব ঘটনার পর বাড়িটি কেউ আর কেনেও নি। তো দাদা, এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন, আমি জানি যে আপনি অবশ্যই পড়ে শোনাবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, এটি লিখতে আমার প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছে। আমার নামটা একবার আপনি হ্যালো মাহফুজ বলে ডাকবেন প্লিজ, হ্যালো মাহফুজ। তো বন্ধুরা, এই ছিল একটা পরিত্যক্ত বাড়ির ঘটনা। আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে কেউ যদি ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করতে পারো। একটা কথা মাথায় রাখবে, এখানে সবার ঘটনাই শোনানো হয়,
আর হ্যাঁ, আগের দিন ঘটনা আসেনি, তার কারণ তো বললামই আমার গলাটা বসেছিল, আর আজকেও তো বসা তোমরা বুঝতেই পারছো। আগামী সপ্তাহ ঘটনা একটু লেটে আসতে পারে বা নাও আসতে পারে, কারণ আমি হায়দ্রাবাদে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য। যদি না আসে তাহলে ভেবে নেবে যে আমি অ্যারেঞ্জ করতে পারিনি, তার জন্য আসেনি। যাই হোক, আশা করছি তোমাদেরকে পাশে পাবো। তোমরা যারা এখনও লাইক কমেন্ট ও শেয়ার করনি তারা তাড়াতাড়ি করে দেবে। চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা। ভাই, আমি অর্পিতা দি, আশা করি তুমি ভালো আছো। ঠাকুরের কাছে রোজ প্রে করি গো, আমাদের ভৌতিক কথা আরও অনেক 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 বড় হোক। আজ আমি একটা ঘটনা তোমায় বলছি। ভাই, আমার বাবা একজন আর্মি, তাই আমি আমার মা অনেক জায়গায় ঘুরেছি বাবার সাথে। সালটা 2008, আমার বাবার পোস্টিং মানে ট্রান্সফার হয় আসামের তেজপুরে। আমি তখন স্কুলে পড়ি। জুলাই আগস্ট মাস করে আমরা রাজস্থান থেকে আসাম শিফট করি। 2008 ভুল বললাম, টানা 2007 থেকে 9 অবধি ঘটনাটা ঘটে। 2007-এর জুলাই আগস্ট মাসের পুরনো জায়গা রায়গঞ্জ থেকে বাবার সাথে নতুন জায়গাতে শিফট করলাম আসামের তেজপুরে। বেশ মনোরম জায়গা, খুব ভালো লাগছিল আমাদের। বাবার এর আগেও ওখানে পোস্টিং হয়, তবে তখন আমি খুবই ছোট, তাই মা বাবারও চেনা জায়গা। আর্মিদের কোয়ার্টার সবসময় ফুলই থাকে, পেতে একটু সময় লাগে। ভাই, আমাদেরও তাই হয়। বাবার এক পুরনো ফ্রেন্ড সে ঘর দেখে দেয় কিছু মাসের জন্য। ঘরটা ঠিক কোয়ার্টারগুলোর পেছনেই ছিল, ঘরটা থেকে কোয়ার্টারগুলো পরিষ্কার দেখা যেত। বিশ্বাস করো ভাই, কেমন একটা গায়ে কাটা দিয়ে উঠত। আর্মিদের কোয়ার্টার তো জানোই জঙ্গলের পাশে হয়, সেটাও তাই ছিল। আর মাঝখানে ভাড়া ঘরটা, আর চারিদিকে জঙ্গল আর জঙ্গল, একদম গা ছমছমে পরিবেশ, এক কথায় জঙ্গলের ভেতর দিকে। অনেক ভয় ভয় করে। ভাড়া বাড়িটার দরজার বাইরে দাঁড়ালে সেই জঙ্গলের কোয়ার্টারটা দেখে গায়ে ভীষণ কাটা দেয়। যাই হোক, এইভাবে কটা মাস কাটল, আমরা কোয়ার্টার পেলাম। তখন শীতকাল পড়ে গেছে, তাতে আবার আসামের ঠান্ডা। আমি আমার মা বলে ফেললাম, এখান থেকে দাঁড়িয়ে সামনে যে কোয়ার্টারটা দেখা যায় সেটা নয় তো? বাবা হাসতে হাসতে বলল, কেন, ওই কোয়ার্টারটা কি ভালো লাগে না? আমি না থাকতে পেরে বলেই বসলাম, না আসলে ভালো লাগে না সেটা না, কেমন পুরনো পুরনো। বাবা বলল, ও আর্মিদের কোয়ার্টার একটু অমনি হয়, তোর স্কুল পছন্দ হয়েছে তো, পড়ায় মন দে। আমরা ওই কোয়ার্টার না, ওর অপোজিট সাইটের কোয়ার্টারটা পেয়েছি। আমি আর কিছু বললাম না, খুশি হলাম, যাগ্গে ওই কোয়ার্টারটা অন্ততপক্ষে না পাশের কোয়ার্টারটা। বলে বাবা অফিস থেকে সোজা কোয়ার্টার দেখে আসলো। আমি মা প্রশ্ন নিয়ে বসলাম বাবার কাছে, কেমন কি কোয়ার্টারটা? বাবা চুপচাপ ছিল, বলল, তোমরা যে কোয়ার্টারটা নেবে না বলছিলে সেটাই পেয়েছি, মানে পেয়েছিলাম পাশেরটা, কিন্তু একটা বউ এই কোয়ার্টারটা পেয়েছিল, কিছুদিন ছিল, তারপর জানি না কিছু বলেনি, আমায় রিকোয়েস্ট করলো ওরা, ওরাও বেঙ্গলি হাজব্যান্ড ওয়াইফ, বলল, দাদা প্লিজ একটু এক্সচেঞ্জ করুন না, এই কোয়ার্টারটা আপনি নিয়ে নিন প্লিজ। আমার বাবা একে নরম মনের মানুষ, তাই ফেরাতে পারেনি। বাবা এবার কোয়ার্টারটা দেখতে যাই, যেই না বাবা ঢোকে বাথরুমের দোরটা পড়ে যায়। এ কথা আমাদের জানাতে আমরা ভীষণ ভয় পাই, বিশেষ করে আমি তো বলে দিই, সে কি পাশাপাশি কোয়ার্টার এক্সচেঞ্জ করলো, কেন বাবা, কোয়ার্টারে ভূতটুত নেই তো? আমার কিন্তু ভয় করছে বাবা, এখান থেকে দাঁড়িয়ে দেখলে কেমন একটা গায়ে কাটা দিয়ে ওঠে। মা বলে, কিছু না রে, পুজো করিয়ে শিফট করে যাব, কিছু হবে না, ও আমরা তৈরি হই। শুরু হয় স্টোরি। আমরা কোয়ার্টারের জিনিসগুলো ঠিকঠাক করছি, ওখানে আর একটা লোকাল বাচ্চা মেয়ে আমাদের হেল্প করত, খেতে টেতে দিত। সেদিন রাতে বাচ্চা মেয়েটি, আমি আমার মা আর বাবা অন্য একটা রুমে থাকি, ও বলে, আমি রান্নাঘরের সামনের রুমটা শুয়ে নেব আজকে। তাই করল, রান্নাঘরের পাশের রুমটাতে ও বিছানা করে শুল, আমরা সবাই শুয়ে পড়লাম। রাত তখন খুব গভীর, বাচ্চা মেয়েটি চিৎকার করে উঠে কান্নাকাটি করে দিল। আমরা দৌড়ে যাই, দেখি গালটা ধরে বসে আছে মেয়েটা। মা বলে, কিরে বাবা কি হয়েছে তোর? ও বলে, আন্টি আমায় কষে একটা কেউ থাপ্পড় মেরেছে।
বাবা বলে, এই তুই স্বপ্ন দেখেছিস? ও বলে, না বলে খুব কাঁদে। দেখলাম সত্যি গালটা খুব লাল ছিল ওর। ও বলে, আমি আর কাল থেকে আসবো না বাবা, এই কোয়ার্টারটা ভালো না। তারপর আমার আর মায়ের রুমে সেই মেয়েটা চলে আসে। সকাল হতেই ওকে আর রাখা যায় না, চলে যাই নিজের বাড়িতে। বেশ কিছুদিন আর আসে না, মাও অন্য কাউকে কাজের জন্য জোগাড় করে নেয়। মাও অসুস্থ থাকতে শুরু করে, আর সব থেকে বদল দেখা যায় আমার। আমি খুব রেগে রেগে থাকি, আমি যত ঠান্ডা তত রাগ তখন আমার মধ্যে দেখা যায়। সবসময় খিচিয়ে আছি, মা একটা কথা বললে সেটা নিয়ে বিরাট বড় অশান্তি করছি, মাও রেগে রেগে আমায় মারছে। একদিন আমার স্কুলের এক ফ্রেন্ড আমার সাথে আমাদের কোয়ার্টারে আসে। বাবা বিকেলে আমার খাবার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসে। আমার খুব জ্বর সেদিন। মা আমার ফ্রেন্ডকে বলে, যা তো মা রান্নাঘর থেকে একটা বাটি নিয়ে আয়। ও তাই করে, কিন্তু আসতে খুব দেরি হয় ওর। ও কারোর সাথে কথা বলছিল। মা বলে, কিরে কার সাথে কথা বলছিস? মা উঠে যায় তখন। ও পেছন ঘুরে মাকে বলে, কেন কাকিমা, আমি তো অর্পিতার সাথে কথা বলছি। মা বলে, কি বলছিস, ও তো পাশের রুমে শুয়ে আছে। আমার ফ্রেন্ড বলে, না ও এসেছিল, আপনি আসার আগে এসেছিল। মা আমায় জিজ্ঞেস করতে এসে দেখে আমি জ্বরের ঘোরে পড়ে আছি। আমার ফ্রেন্ডও দেখে ভীষণ ভয় পেয়ে যায়। যেখানে ও দুদিন থাকতে এসেছিল তার আগেই ও বাড়ি চলে যায়। তারপর আমার জ্বর একটু কমে। একদিন আমি মা বাবা টিভি দেখছি, তখন ওই রাত 11টা হবে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। হঠাৎ করে মনে হলো রান্নাঘর থেকে যেন কেউ কাঁদছে, আর তারপর যা হলো সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। জোরে জোরে বাসন পড়া শুরু হলো, রান্নাঘরের কান্নাটা বাড়তে লাগলো। বাবা উঠল, রান্নাঘরে গিয়ে দেখল জিনিসগুলো মনে হচ্ছে কেউ ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর জানলার কাছে দুই হাতের ছাপ। আমি আর মা খুব ভয় পেয়ে যাই। বাবা সকালবেলা যখন আমি স্কুলে যাচ্ছি মাকে বলছে, রাতে তোমার শরীর কি খারাপ করছিল? আমি যখন ইউনিফর্ম সেট করছিলাম চুপচাপ আমার পেছনে দাঁড়িয়েছিলে যে, আর রাত্রেবেলাতে আমার মাথার কাছে কেন বসেছিলে? মা বলে, কই না তো, আমি তো আমার রুমেই ছিলাম। মা খুব ভয় পাই, বুঝতে পারে কেন এই কোয়ার্টারটা সেই মহিলাটা চেঞ্জ করেছিল। মারও খুব শরীর খারাপ হতে শুরু করে দিন দিন, কিন্তু কি করবে মা কিছু বুঝতে পারে না। বাবাও একদিন খুব ভয় পায়। বাবা টিভি দেখছে, আমরা শুতে যাই নিজের নিজের রুমে। বাবা টিভির রুমে শুতো, তো বাবা টিভিটা বন্ধ করে সবে সবে হঠাৎ টিভিটা একা একাই অন হয়ে যায়। আবার রান্নাঘরে জল খেতে গিয়ে দেখে কোনো মহিলা পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। এটা দেখার জন্য প্রস্তুত ছিল না বাবা। বাবা খুব ভয় পায়, আমাদের রুমে এসে বলে, আমাকে শুতে দাও, বাইরের ঘরে আমি একা শোবো না। একদিন মা আমায় টিউশন দিতে গিয়ে ওখানকার স্যার ম্যাডামকে সমস্তটা খুলে বলে। স্যার ম্যাডাম ওখানকার লোকাল বাসিন্দা। স্যারের একটা পা খারাপ ছিল, স্যার চলতে পারতেন না। ম্যাডাম ওই দিন অফিসে যাননি, সব শুনল আর বলল, আমারও রাগ খুব ইদানিং বেড়েছে, সেটা স্যারও লক্ষ্য করেছে। মা বলে, হ্যাঁ সব কিছু শুনে উনি বললেন, এটা আসাম, আমি তো এখানকার লোকাল, বিশ্বাস করুন এখানে এমন অনেক কিছু হয় যেটা বিশ্বাস করতে পারবেন না। এখানে মায়াং বলে একটা জায়গা আছে, ওখানে মানুষকে বলে কুকুর ছাগল বানিয়ে দেয়। আমি অবশ্য এটা শুনেছি, তবে এটুকু বলতে পারি আপনি যদি ওখানে যান আপনার প্রবলেম 100% সলভ হয়ে যাবে। আর এটুকুই বলছি, দেরি করবেন না, চলে যান, কালকেই চলে যান। যেখানে আপনাদের কোয়ার্টার জানেন তো, ওইখানটা আগে পুরো জঙ্গল ছিল, কত মার্ডার হয়েছে ওখানে, কত সুইসাইড হয়েছে। আর জঙ্গলের মাঝে একটা পুকুর আছে, ওখানে যক্ষ থাকতো। আমার পাও তখন ভালো ছিল, তাও আমরা ওইদিকে ভয়ে যেতাম না, ওটা খুবই খারাপ জায়গা, আমার বাবা দাদুর আমল থেকে শুনে আসছি এসব। আপনারা এই অ্যাড্রেসে চলে যান আর দেরি না করে। মা তাই করে, ওখানে মা সব গিয়ে বলে। সেই লোককে আমরা জিন দাদু বলতাম। জিন দাদু সব শুনে বলে কোয়ার্টারের মাটি আনতে। মাটি দেখেই উনি একমাত্র বলতে পারবেন আর কি করার করতে পারবেন। মাটি নিয়ে গেলে উনি যা বললেন সেটা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। উনি বলেন,
এই কোয়ার্টারে 9 থেকে 10 বছর আগে একটা বউ মারা গেছে, সে তোমাদের থাকতে দিতে চায় না। অন্য কোয়ার্টার একটা দেখে নাও তোমরা, আর আমি কিছু দিচ্ছি যাতে করে তোমাদেরও ক্ষতি করতে পারবে না, আমাকেও কিছু দেয় পড়ার জন্য। কোয়ার্টারের চারিপাশে প্রচুর জঙ্গল ছিল, তাই বাবা কিছু লেবার লাগিয়েছিল জঙ্গল পরিষ্কার করাতে। সেই লেবারগুলোকে মা বলে, আচ্ছা দাদা বলছি যে কতদিন ধরে আপনারা কাজ করছেন এখানে, কেউ কি আপনাদের মধ্যে বলতে পারবেন এই কোয়ার্টারে 9-10 বছর আগে কেউ কি মারা গিয়েছিল? তখন ওরা বলে, হ্যাঁ মারা তো গিয়েছিল, জানেন আপনি যেমন এখন একা উনিও একাই ছিলেন, বাচ্চা স্কুলে, হাজবেন্ড অফিসে, আর উনি রান্নাঘরে রান্না করছিলেন। হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায়, ফলে পাম্প স্টোভে রান্না করতে শুরু করে, আনফর্চুনেটলি স্টোভটা ব্লাস্ট হয়ে আগুন লেগে যায়, আগুন গায়ে বেরিয়ে আসার চেষ্টা করে কিন্তু পুড়ে যায় পুরোপুরি, জানেন আমরাই হসপিটালে নিয়ে গিয়েছিলাম। মা সব শুনে জিন দাদুকে কল করে আর সকালেই ওনার কাছে চলে যায়। উনি বলেন, ঠিক আছে আমি ব্যবস্থা করছি, তবে এটুকু বলতে পারি ও কাউকে থাকতে দেবে না, তবে জিনিসটা রাখো, এটা গিয়ে বেঁধে দেবে, যতক্ষণ বাধা থাকবে ততক্ষণ কোনো সমস্যা হবে না, আর যে এটা বাঁধবে তার খুব শরীর খারাপ হবে, কিন্তু তোমরা ওখানে থেকো না। ভাই এরপর আমরা যখন ওটা বাঁধতে যাই সত্যি সত্যি অনেক সমস্যা হয়েছিল, কিন্তু ভাগ্য ভালো তাই বাবার অন্য জায়গাতে পোস্টিং হয়ে যাই, আর আমরা যখন ওই বাঁধনটা খুলতে যাই তখন সেই বাঁধনে আগুন লেগে গিয়েছিল। তারপর আমরা যখন চলে আসব ওই আন্টিকেও আমরা ধরেছিলাম, উনিও সব স্বীকার করেছিলেন আর তার জন্য উনি ক্ষমাও চেয়েছিলেন। আমরা ওনাকে বলি যে এমন কোনো দিনও করতে নেই, যা করতে সত্যি কথা বলে করতে। তারপর আমরা অন্য জায়গায় শিফট হয়ে যাই। তো এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শুনিও। তো বন্ধুরা এই ছিল আজকের দুটো ঘটনা, সবাইকে আবারও শুভ বিজয়া জানিয়ে আমাদের আজকের এই ঘটনা শেষ করছি। তোমাদের মধ্যে এখনও যারা লাইক কমেন্ট ও শেয়ার করনি তারা তাড়াতাড়ি করে দাও, এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ লাভ রিয়াক দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে ওয়াও ভাই ঘটনাগুলো বেস্ট লাগলো, দারুণ ছিল। থার্ড কমেন্ট করেছে দীপ কর্মকার, লিখেছে দাদা দারুণ গল্প হচ্ছে। তারপরে কমেন্ট করেছে শিবনাথ বেরা, লিখেছে হাই বলে বলতে, হ্যালো শিবনাথ। তারপরে কৌশিক ঘোষ, গীতা গোস্বামী, ইট সুস্মিতা, লিখেছে দাদা আমার নামটা একবার হ্যালো করে বলবেন, হ্যালো সুস্মিতা। তারপরে কমেন্ট করেছে প্রভাত রাজা, সুজাতা হেলা, সুভাষ ঘরামি, চুমকি ঘোষ, মধুমিতা সিং, মণিকা ত্রিপুরা, দীপশ্রী দাস, মিষ্টি পাখি, বাপন কিস্কু, ইটস রোজালিন খান, রাহুল মাইতি, সুদীপ মান্না, পাপড়ি দোলা, লাভ লাভ রিয়াক দিয়েছে। আকশে অধিকারী লিখেছে শুভ সপ্তমী। সঙ্গীতা ডলুই লিখছে হাই দাদা ভাই, চলে এসেছে আজকেও শুভ সপ্তমী। তারপরে কমেন্ট করেছে সৌমিলি মণ্ডল, দাদা আজ অনেক দেরিতে নোটিফিকেশন পেলাম, শুভ সপ্তমী। আশিস কোলে লিখেছে ঠাকুর দেখতে যাওনি? হ্যাঁ গো গিয়েছিলাম, একদিনই গিয়েছিলাম। বিদিশা ঘোষ লিখছে শুভ সপ্তমী অমিত, খুব ভালোভাবে পুজো কাটাও, এইমাত্র ফিরলাম ঠাকুর দেখে, আবার কালকে সকালে শুরু হয়ে যাবে আমাদের পুজো পরিক্রমা, সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে পুজো কাটাও। তারপরে কমেন্ট করেছে স্বর্ণালী গোল্ডার, অপর্ণা দত্ত, অঙ্কিতা দাস, ওয়াসিম ওয়াসিম, অভিজিৎ হাজরা, রূপাই, স্নেহা দে, মধুমিতা রয়, সুমিত ঘোষ, বিজয় সরকার, সুমি বিশ্বাস, সৃজিতা ব্যানার্জি, অঞ্জলি মণ্ডল, রিন্টু বুনিয়া, অঞ্জলি মৃন্ময়, কমল মল্লিক, সুকান্ত মণ্ডল, লিখেছে ওটাকে শরীর খারাপ বলে না, একটু চিন্তাভাবনার উদয় হোক। কি বলবো ভাই, চিন্তাভাবনার উদয়ের এখানে ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে এখানে অনেক বাচ্চারা শোনে, তো সেই হিসেবে আমি ওটা বলেছিলাম যাতে অতটা শুনতে খারাপ না লাগে, এইটুকু সেন্স সবারই এখন আছে হয়তো, যাই হোক। তারপরে আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি চাইলেও আর পড়তে পারছি না, ইতিমধ্যে শাউট আউট পর্বটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।